গত মঙ্গলবার তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তথা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশের পর শুক্রবার বিকেলে তেহট্ট থানার করুইগাছিতে তাপস সাহার বাড়িতে অভিযান চালায় সিবিআই এর প্রতিনিধি দল, সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী। বিকেল 3:35 বিধায়কের বাড়িতে পৌঁছান তারা। সেই সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। বাড়িতে বিধায়ক কার্যালয়, প্রথমে একটি দল সেই কার্যালয়ে ঢুকে যায়, আরেকটি দল বাড়ির মধ্যে ঢুকে যায়। এরপর শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ। কার্যালয়ের ভিতর খতিয়ে দেখা হয় একাধিক নথিপত্র। ক্লিনিক তো ভরো না।